আজ আমরা এসেছি কটন পয়েন্ট পার্কে, এটি আমার বাসা থেকে 1 ঘন্টা ড্রাইভ। আমার মেয়ে এখানে এসে মহা খুশি, একা একা সে মাঠে দৌড়াদৌড়ি, লাফালাফি এবং বড় বড় ছেলেদের সাথে ফুটবল খেলতেও চলে গিয়েছিল। কটন পয়েন্ট পার্কটি হাডসন রিভারের সাথে যুক্ত। এই যে আমরা যে রিভারটি দেখতে পাচ্ছি সেটাই হাডসন রিভার। এই হাডসন রিভারটি আমার দেখার খুব শখ ছিল, বিকজ আমি এটা বইয়ে অনেক পড়েছি হাডসন রিভার সম্পর্কে। সামারের সময়ে সবাই এখানে আসে কিছু সময় কাটাতে হাডসন রিভারের পাশে। যারা প্রকৃতি খুবই ভালোবাসে, যেমন সবুজ, পানি, পাহাড়, তাদের জন্য এটা একটা খুব সুন্দর একটা জায়গা ঘোরার জন্য। এটা একটা পিকনিক স্পট, দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর লোকজন আছে। ১৯৯০ সাল থেকে এই পার্কটিকে বিনোদনের জন্য ব্যবহার করা হয়। ১৯২৩ সাল থেকে এই পার্কটিকে পুরোপুরিভাবে নাচ, সাঁতার ও অন্যান্য বিনোদনের জন্য ব্যবহার করা হয়।
মাছ পাওয়া যায়, তো এখানে সবাই আসে মাছ ধরতে। অনেকেই ঘরোয়া কিছু অনুষ্ঠানও করে থাকে, যেমন জন্মদিন। এখানে একটি জন্মদিন হচ্ছে আজ, সম্ভবত চাইনিজ। আমরা দেখলাম দূর থেকে, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এবং খুব ভালোভাবে এখানে জন্মদিনটি উদযাপন করলো। এখানে একটা বাঙালি ফ্যামিলি, তারা হারসন থেকে খুব সুন্দর করে মাছ ধরছিল বড়শি দিয়ে। তাদের ফুল ফ্যামিলি এসেছিল, আমি দেখেছি তাদেরকে, এবং তারা অনেক মাছ ধরেছে।
অনেক ভালো সময় কাটালাম আজ এখানে কটন পয়েন্ট পার্কে। অবশেষে আমরা চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।